হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দুদিন বাকি, তো এখনও প্রিপারেশন চলছে। এখানে আমি হ্যাশট্যাগ বানাচ্ছি। এটা আমাদের প্রথমে অন্যরকম একটু প্ল্যান ছিল, কিন্তু শেষকালে আর কিছুই না পেয়ে চলো কালার পেন্টই ভরসা। তো এবার দেখা যাক আউটপুটটা কেমন হয়। যদি ঠিকঠাক হয় তাহলে রাখবো, যদি ঠিকঠাক না হয় তাহলে রাখবো না। তো আপাতত এই কাজ করছি, এবার দেখা যাক। আজকে পুরো দিনে প্রচণ্ড রকম টাইট শিডিউল রয়েছে। আজকে আমাদের পার্লার থেকে দিদিরা আসবে পার্লার সার্ভিসের জন্য। এবার দেখা যাক কতটা কী হয়, তাই হবে তোমরা দেখতেই পাবে। তো এতক্ষণ ধরে আমাদের পার্লার সার্ভিস চলছিল, মানে দিদি এসছেন, উনি আমার কোনো ফেশিয়াল হলো, আমার ব্লিচিং হলো, ফেশিয়াল হেয়ার রিমুভাল হলো, ওয়্যাক্সিং হলো হাতে, আর অনেক কিছু টুকটাক হলো, মায়েরও হলো। এখন মা মেহেন্দিটা পড়ছে, তার কারণ হচ্ছে ওই দিনকে সবাই যদি মেহেন্দি পড়তে যায়, মানে সবাই যদি, মানে সবার যদি হাত একসাথে ইয়ে হয়ে যায় তখন কাজ করার লোক থাকবে না। তো যেই কারণে মা বললো যে না, আমি আগে পড়ে নিই আজকে, সেদিনকে তাহলে আমি ফ্রি থাকতে পারবো। এই দিদি আসবে ওই দিনকে আমাদের মেহেন্দি পড়াতে। আর ইন দ্য মিন টাইম আমাদের পুরো লাইট টাইট লাগিয়ে দিয়ে গেছে এখানে আজকে দুপুরবেলাতেই। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও, তারপর দেখবো যে মায়ের মেহেন্দি কেমন হচ্ছে। এই যে এখানে একটা হ্যালোজেন লাগানো হয়েছে, আর পুরো বাড়িটাতে লাইট দেওয়া হয়েছে। আমাদের ম্যাক্সিমাম, আমরা ওখানেও ডেকোরেশনের ওখানেও বলেছি যে পুরো লাইট যেন সবই যেন গোল্ডেন বা ওয়ার্ম টোনের যে লাইটগুলো সেটাই যাতে থাকে। আর এই হচ্ছে আজকের অবস্থা, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এই হ্যালোজেনটার জন্য বাড়ির সামনেটাও বেশ অনেকটা আলো হয়ে গেছে। আর এখানে চলছে মায়ের মেহেন্দি পরানোর কাজ, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছেও দেখতে, যদিও একটুখানি ঘেটে ফেলেছে মা অলরেডি। মনে একটুখানি ঘেটে দিয়েছে। এখন বাজে প্রায় 9টা, আমরা এখন এসেছি সুদ্ধর বাবা মাকে পিক আপ এখান থেকে করার জন্য। বেসিক্যালি এখানে আমরা ওনাদের একটা টোটো বা অটো কিছু একটা ঠিক করে দেবো, তারপর আবার আমরা বাইক নিয়ে বেরিয়ে যাবো, আর ওনারা আমাদের সাথে সাথে যাবে। তো এই হলো ব্যাপার, এবার দেখি ওনারা কতক্ষণে আসেন। ট্রেনটা মনে হয় এই লাস্টের দিকটা একটু ঝোলাচ্ছে, যাই হোক এবার এলে তারপর আমরা এখান থেকে বেরোব। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, ডেকোরেটার্স থেকে আমাদের পিঁড়েটা দিয়ে গেছিলো, দুটো পিঁড়েই, কিন্তু পিঁড়েগুলো এরকমই মানে ব্ল্যাঙ্ক ছিল। তো ওপরে মার্বেল পেপার চিটিও কাজ চালানো যেত, কিন্তু আমার মনে হলো যে একটু হাতের কাছে যখন ফেব্রিক কালার রয়েইছে তো তখন একটু কাজে লাগানো যাক। কালকে তো আর কিছু শুট করা হয়নি, এখন প্রায় দুপুরবেলা, সকাল থেকে অনেক কিছুই হয়ে গেছে। সব কাকিমারা এসেছিল, তারা সব জোগাড় জাতি কিছুটা করে দিয়ে গেছে, আর এনার ফেশিয়ালটা কেয়াল হয়েছে। আর আমাদের এখন পিঁড়ে রং করা চলছে, পিঁড়েটা আমি রং করছি, ডেকোরেটার্সেরই পিঁড়ে, আমরা আলাদা করে পিঁড়ে কিনে নিই, কিন্তু আমরা নিজেদের মতন করে রং করে আলপনা করছি। কালকে তো দেখলেই তোমরা আমার পিছনে সেলফিও ছিল, তারপরে তার শ্যুট করা হয়নি, তো ওইটাই আমি কন্টিনিউ করছি এখন। তো আঙ্কেল আন্টিরা চলে এসছে, তারপরে কালকে সবাই টায়ার্ড হয়েছিলো, আমি নিজে শ্যুট করি। তো এখন দেখা যাক আজকে যা যা হবে। এই বক্স লাগাতে এসছে বাড়িতে, তো সেই বক্স লাগানো চলছে এখন। তো এরপর যা যা হবে তোমরা সব দেখতে পাবে। তুমি কি করছো ওখানে? খুব ঠ্যাং উঠিয়ে ঘুমাচ্ছে, এখানে খচরামি চলছে, ঘুমায়নি ও, জেগে আছে। এখন ধরো খচরামি করা হলো, এ হচ্ছে কোকো। দেখো নিজের নাম লেখাটা করেছে, আর একজন একটা করে।
সন্ধ্যেবেলায় পাড়ার সব কাকিমারা এসেছিল পরের দিনের জন্য একটু জোগাড় করে দিতে, যাতে কাজটা একটুখানি এগিয়ে থাকে। আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে। এরপরের ব্লগটা বুঝতেই পারছো কি হতে চলেছে। তো তোমরা কিন্তু লাইক করতে ভুলো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এখন কিন্তু প্রত্যেক দিন একটা করে শর্ট ভিডিও আসছে, তো তোমরা কিন্তু প্রত্যেক দিন একবার করে চ্যানেলটা ভিজিট করতে ভুলো না। আর আমাদের বিয়ের এ টু জেড ভালো ভালো ছবি দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম প্রোফাইলগুলো লাইক করে দিও, কারণ আই এম শিওর এই ভিডিওটা যখন তোমরা দেখছো তখন অলরেডি বিয়ের ভালো ভালো ছবিগুলো আপলোড হতে শুরু করে দিয়েছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে।